আমার ক্লাসে যেই ফার্স্ট বয় 99 পাইলে ওকেও পিত্ত যে এক নম্বর কি আমি বাড়ি লিয়ে গেছি বেটা, তুই এক নম্বর পাও নাইকা। আর আমার মতো যারা ছিল 33 পেয়ে পাশ করতো অথবা 45 পাইছে, খুব টেনে টুনে 50 পাইছে, ওদেরকে পিত্ত 50 নম্বর কি আমি লিয়ে গেছি বেটা, কসু গাছের লোক তুই দড়ি দিয়ে মারো নাকা। এখন এই মুশকিল আমার মনে আছে, প্রিয়তমাস ওয়ার্ডটা মনে হয় সম্ভবত সুকান্তের। ওই ওয়ার্ডটা আমি যখন ইন্টারে পড়ি তখন অনেক বিশ্বাস করেন ভাই আপনার মিথ্যা বলল, আপনি বহু ট্রাই করছি প্রেম করার জন্য, স্টিল নাও আই হ্যাভ নো গার্লফ্রেন্ড। জামিল কেমন আছিস? কালকে আচ্ছা খুব ভালো গেছে। প্রথম উপার্জন কবে, কত টাকা? আফটার মিরাকেল মিডিয়ার উপার্জন 3000 টাকা প্রথম দিন। আর শোতে গেলাম, একজন ডাক দিলেন আমাকে, যেরকম একটা প্রোগ্রাম আছে আমি জানতাম না তখন কত টাকা কী আসে এই বিষয়ে, বা আমার ভ্যালু কী আমি জানতাম না, একটা শোতে গেলে ক টাকা নেওয়া লাগবে। আফটার দ্য শো উনি আমাকে একটা খাম দিলেন, খাম দেওয়ার পর তো আমিও খুব খুশি। খাম খুলে দেখলাম যে 3000 টাকা আছে ওর মধ্যে। দিদি আসলে দিদি বলে তো বিপদে পড়ে গেছি, তবে লাস্টে গতবার যখন গেলাম মিরাক্কেলে তখন হচ্ছে কি দিদিকে দিদি নিজে থেকেই বললো কি কেমন চলছে। আমি বললাম কেমন চলছে মানে, হ্যাঁ দিদি কাজটা ভালো চলছে, না প্রেম টেম কেমন করছিস? আমি ছি দিদি কী বলো, কে নেকা মানে না প্রাণের মানুষ আর কি। আমি আসলে খুব ইয়ে ছিলাম, বিকজ অফ আমি আরও বলছি যে আমি মিরাক্কেল আগে 5 অব্দি আমার দেখা হয়নি। প্রথম যখন গেছি তারপরে হচ্ছে ওই প্রথমে সেটে দেখা, তো ভদ্রলোক সবাই সব মিলে সবাই যখন আসলেন সেটের সামনে আসলো, আসার পরে হচ্ছে কি হঠাৎ করে মানে তখন অবধি মিদ্যা খুব গম্ভীর লোক, হ্যাঁ হ্যাঁ কথাবার্তা হচ্ছে এই সেই। তারপরে যখন সেট লাইট অন হলো তখন উনি যখন স্টার্ট করলেন মিরাকেল 6 স্টার্ট, তারপরে দেখলাম, তারপরে গিয়ে সাহস পেলাম যে না লোকটার সাথে কথা বলা যায়। তারপর যাই ওনাকে সালাম টালাম দিয়ে কথা বললাম, যে আমার তখন ছিল না, আমাদের তখন এপিসোড 6টা, তো মানে ওই শুরুর দিনে হওয়ার পরে হচ্ছে আমাদেরটা শুরু হবে মানে আরও 3 দিন পরে। তখন ওনাকে আমি গিয়ে বললাম যে আমি হচ্ছি পার্টিসিপেন্ট জামিল, এরকম আসলাম বাংলাদেশ থেকে, আমাদের তো পরে, হ্যাঁ বেস্ট অফ লাক, ভালো হবে ভালো হবে বলে ছেড়ে দিলেন। এই মুশকিল আমার মনে আছে, প্রিয়তমাস ওয়ার্ডটা মনে হয় সম্ভবত সুকান্তের। ওই ওয়ার্ডটা আমি যখন ইন্টারে পড়ি তখন অনেক বিশ্বাস করেন ভাই আপনার মিথ্যে বলল, আপনি বহু ট্রাই করছি প্রেম করার জন্য, স্টিল নাও আই হ্যাভ নো গার্লফ্রেন্ড। কিন্তু হয় না, এমন তো না যে আমি ট্রাই করতে কম বেশি করছি, খুব করছি। চিঠি লিখতে গিয়ে হচ্ছে কি কারে লিখবো, লেখার তো পার্সোনাল লাগবে, তো এখন নাম বলবো না, যে কোনো একটা মেয়ের আমি লিখছিলাম। আর হচ্ছে ওই প্রিয়তমাসু লেখাটা, প্রিয়তমাসু ওয়ার্ডটা আমি খুব পেঁচায় টেঁচায় খুব সুন্দর করে লিখতাম, তো সেটা সম্ভবত 2001 কিংবা 2 গল্প তখন লিখছিলাম, কিন্তু সেই চিঠি দেওয়া হয়নি, এখনও মনে আমার কাছে আছে, খুঁজলে পাওয়া যাবে। প্রথম দুর্ঘটনা হচ্ছে, সবচেয়ে বড় দুর্ঘটনা হচ্ছে আমার বাবা মারা যান, সেটা তো আচ্ছা এজের কারণে মেনে নিলাম, কিন্তু সবচেয়ে বড় দুর্ঘটনা এখন অবধি আমার জীবনে হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের মৃত্যুটা। আমি তখন কলকাতায়, তখন ভাইয়া দেশে বাইরে থাকতেন দুবাই, তো উনি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেলেন, সেই নিউজটা আমি ওখানে পাই। তারপরে মিরাক্কেল ছেড়ে বাংলাদেশে আসতে হয়, আসার পরে হচ্ছে ভাইয়ের বডি বাড়ি থেকে আসে, ওনার সব শেষ করে তারপরে আবার যাই। এটা এখন অবধি সবচেয়ে বড় দুর্ঘটনা আপাতত। এটা খুব অদ্ভুত লাগছিলো আমার, কলকাতায় এটা হয়েছিল প্রথম, মানে হাঁটছি হাঁটছি, হাঁটার পরে হচ্ছে গিয়ে নিউ মার্কেট আমরা অ্যাজুয়ালি যেতাম, কেননা নিউ মার্কেট শুরু হওয়ার আগে দিয়ে এমনি নিউ মার্কেট যেতাম, আড্ডা আড্ডা মারতাম, কিন্তু মানে 2-3টা এপিসোড যাওয়ার পরে তখন দেখলাম যে লোকজন চিনতে পারছে, তারপরে হাত ধরে দাঁড়াচ্ছে, কথা বলতেছে। অটোগ্রাফ দেওয়ার জন্য ওর কাছে কাগজ ছিল না, উনি মানি ব্যাগ থেকে ছোট্ট একটা কাগজ বের করে কলম বের করলেন, বললেন যে অটোগ্রাফ দেন। আমি বলি কী লিখবো? প্রথম অটোগ্রাফ ছিল হচ্ছে, আসলে মিডিয়ার স্টার্টটা যেহেতু কলকাতায়, আর আমরা নিউ মার্কেট, কলকাতা নিউ মার্কেটে প্রায় যেতাম আড্ডা মারতে খাওয়া দাওয়া করতে, তো শুরু হওয়ার আগে অব্দি তো এমনি গেছি। তারপরে 2-3টা এপিসোড যাওয়ার পরে হচ্ছে নিউ মার্কেট যাওয়ার পরে দেখলাম যে লোকজন চিনতে পারছে, তো এক লোক ডাক দিয়ে এসে ও চিন্তা করছে কী করবে মানে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। তো আমি বললাম যে আমি তখন দাঁড়িয়ে না ভাবতেছি কী কয় অটোগ্রাফ নিয়ে মানে কার অটোগ্রাফ নিবে, বলছে দাদা তোমার একটা অটোগ্রাফ দেবো। আমি বললাম কিসে দিবো, বলে ও মানি ব্যাগ থেকে একটা কার্ড বের করলো, কার্ড বের করে আমাকে দিলো, এবং সেও কলমটা দিলো, দিলো যে লিখো কিছু একটা লিখে দাও। আমি শুধু আমার ওই কী জানি আমার মনে আছে একটা স্মাইলি ফেস আঁকায় দিলাম, আর হচ্ছে বললাম যে স্মাইল বা সামথিং লিখে নিচে সাইন দিলাম। আর সেলফির কথাটা আসলে সেলফি ভুলে গেছি আসলে, কখন সেটা মনে নেই। এটা হচ্ছে আমার মা থেকে, আমার মা না নোয়াখালী ভদ্রমহিলা, তো আমার বাবাও নোয়াখালী, ইনফ্যাক্ট আই অ্যাম মেড অলসো নোয়াখালিয়া,
তো আমার জন্ম টর্ম সব সিলেটে। তো ওই সিলেটের বিসিআইসির যে ফ্যাক্টরি আছে, প্রথম ফ্যাক্টরি, এটা বাংলাদেশের প্রথম সার কারখানা ফেন্সুগঞ্জ ফার্টিলাইজার, ওখানে আমার মাকে দেখতাম সব আন্টিদের নিয়ে বসে গল্প করতেন, আর নোয়াখালীর লোকজন এমনি একটু রসিক হয়। তো মার থেকে শুনে শুনে, গল্প শুনে শুনে আসলে ওই যোগ বা ওইটা বলা মানুষকে কীভাবে হাসাইত হয় সেটা মার থেকে শোনা, চুটকি শুনতাম। তারপরে কিচ্ছা বলে আর কি, আমাদের দেশে বলতো নোয়াখালী বলে কিচ্ছা, কিচ্ছা কো, কিচ্ছা কো। তো কিচ্ছা শুনতাম ওই পণ্ডিতের, শিয়ালের, হ্যাঁ, তারপরে হচ্ছে শিয়ালের সাথে আর কি কী জানি এগুলো বলতে বলতে, মানে আমার আসলে অ্যাকচুয়ালি গ্রুমটা করে আমার মা, মার থেকেই শোনা আর কি সব। এইটা আমার খুব কম হয়েছে, কম হয়েছে এই কারণে আমি ছোটোবেলায় যখন ওই যে যেই বললাম যে ফেঞ্চুগঞ্জে ছিলাম, তখন হচ্ছে রেসিডেন্ট এরিয়া, তো বন্ধুবান্ধবের সাথে মারামারি করে বাসায় গিয়ে যদি কান্নাকাটি করে আম্মারে বা বাবারে বিচার দিতাম, বা আমি তো সবার ছোটো ছিলাম, বড়ো ভাইদের বললে হচ্ছে ওরা আমার উল্টা মারতো যে তোর সাথে ও লাগছে কেন, নিশ্চয়ই তোর কোনো দোষ আছে। তো ওই ভয়ে মারামারি, ফ্রেন্ডদের সাথে খুব একটা মারামারি করার সুযোগ আমার হয়নি, কারণ আমি জানি যে এখানে মাইর খাবো, আবার বাসায় যেয়ে বিচার দিলে সেও মারবে, তাহলে চুপচাপ থাকাটাই বেটার। এখন অবধি ওইভাবে ঝগড়া ঝামেলা খুব একটা হয়নি। আর আমার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে ঝগড়া ঝামেলা যদি কারোর সাথে খুব বেশি হয় তাহলে আমি মিউট থাকি, কথা কম বলি। এটা হচ্ছে আমার নিজের নিজের থেকে নিজের একটা প্রতিবাদের ভাষা আর কি বের করে নেয়। প্রথম হচ্ছে কি আমার বাবার মুখ থেকে, তাও আবার এটা হচ্ছে উনি তো কাওয়ালি করতেন, বাংলাদেশ বেতারের সিলেটের উনি অ্যানলিস্টেড কাওয়ালি শিল্পী ছিলেন। আমার মনে হয় আমি ছোটো, তখন হচ্ছে গিয়ে সিক্সে কিমান ফাইভে পড়ি, বাবার হাত ধরে ধরে রেডিওতে গেছিলাম। তো ওই কাওয়ালিটা, অনেকগুলো কাওয়ালি ছিল বাবার, মনে নেই এখন, কিন্তু একটা মজার ঘটনা আছে এটা নিয়ে। এটা হচ্ছে ওই প্রথমবার যখন সিলেটে গেলাম, মানে আমি জানি না এটা মানে অনেকের জীবনেই ঘটছে, হাই কমেন্ট একটা ব্যাপার থাকে কিন্তু। তো ছোটো তখন তো আমাদের বাসায় ছিল যেটা হচ্ছে লো কমেন্ট। তো সিলেটে যাওয়ার পরে আমাদের রেকর্ডিং হবে আফটার লাঞ্চ, আমরা বাবা সহ আমরা সবাই প্রায় 7-8 জন বা 10 জনের একটা গ্রুপ সব চলে গেলাম সিলেট টাউনে। যাওয়ার পরে হচ্ছে আমরা একটা ইয়েতে ছিলাম, এটা কী বল, গেস্ট হাউসে, গেস্ট হাউসে যাওয়ার পরে আমার হঠাৎ চাপলো, গেলাম। যাওয়ার পরে আমি বাথরুমে ঢুকে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, কেননা এই মালটা ইউজ করা আমি জানি না কেমনে কি। তো অনেক নিজের বুদ্ধি খরচ করে, তখন কই আমি সেভেনে বা কেউ সিক্সে বা সেভেনে পড়ি, অনেক বুদ্ধি খরচ করে ওর উপরে উঠলাম, উঠে দাঁড়িয়ে বসে আরামসে কাজ করলাম নিজে করার। তারপরে এটা এটা আমি দেখতে পাচ্ছি জিনিসপত্র দেখা যাচ্ছে, মানে এটা সরাবো কী করে সেটাও তো জানি না, অনেকক্ষণ ধরে পানি টানি ঢালিয়ে ঢুলে তো জিনিসপত্র সরিয়ে আমার কাছে মনে হয়েছে আমি স্মার্ট গাই তৎকালীন সময়ে, যে হ্যাঁ এটা আমি ইউজ করতে জানি। পরে জানলাম যে না, এত কষ্ট করতে হয় না, সুন্দর করে বসা যায়, আবার ওনার সুইচও আছে, ওটা টিপ দিলে চলে যায়, সেটা আমি অনেক পরে জানলাম। আমার লাইফে, আমার স্কুল লাইফে বেশি ঘটছে এই ঘটনাটা। একজন হচ্ছে আমাদের পিটি টিচার ছিলেন বেলায়েত হোসেন স্যার, স্টিল উনি আছেন, আরেকজন আমার খুব পছন্দের শিক্ষক, এটা একটু বলে রাখি এই জন্যে যে এখনকার আমার কাজ করতে সুবিধা হচ্ছে বিকজ অফ ওই যে বিসিএসসি ফ্যাক্টরির কারণে। বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্টের লোক বা টিচার ছিলেন না আমাদের স্কুলে যে আমার ভাষাটা শুনতে সুবিধা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে সুবিধা ছিলেন হচ্ছে আনিসুর রহমান স্যার, উনি ছিলেন হচ্ছেন আমাদের বরিশালের টিচার। উনি একটা কথা প্রায় সময় বলতেন, আমার ক্লাসে যেই ফার্স্ট বয়ে 99 পাইলে ওকেও পিটত, যে এক নম্বর কি আমি বাড়ি লেগে গেছি বেটা, তুই এক নম্বর পাও নাইকা। আর আমার মতো যারা ছিল 33 পেয়ে পাশ করতো অথবা 45 পাইছে, খুব টেনে টুনে 50 পাইছে, ওদেরকে পিটত 50 নম্বর কি আমি লেগে গেছি বেটা, কচু গাছের লোক তুই দড়ি দিয়ে মারো না কা। এখন এই কচু গাছের লোক দড়ি দিয়ে মারাটা আমাদের কাছে খুব একটা এক্সাইটিং ব্যাপার ছিল, হাও এটা কেমনে সম্ভব। একদিন স্যার জিজ্ঞেসই করে ফেললাম সাহস করে, যে স্যার কিছু মনে করেন না, কচু গাছের লোক ফাঁসি দেবো কেমনে, কয় যে কচু গাছ তো হুই পারে আর তুই ফাঁসি দিবি কোথায়, হ্যাঁ ঝুলাবি কোথায়, এর মানে তোকে ফাঁসিও দেওয়া যাবে না, তোরা মরেও শান্তি পাবি না। দ্যাটস ওয়াই স্যার বলতো যে কচু গাছের লোকে ফাঁসি দেওয়া না কেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, স্যার আমাদের ম্যাথ পড়াইতেন, মানে সায়েন্সের টিচার ছিলেন আনিস রহমান স্যার। তো ও স্যারে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগতো সেটা হচ্ছে পড়ানোর থেকে স্যার একটা ভালো মানুষ হোক, একটা ভালো ব্যবহার শিখ, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানুষ হোক। এই ভালো মানুষ হওয়ার যে মূল মন্ত্রটা ওইটা আসলে ওই স্যারের থেকে শেখা, স্যারের খুব মিস করি এখন, এবং মায়ের যেরকম খাইছি স্যারের থেকে অনেক কিছু শিখছি। ফ্যানাটিক বলতে হচ্ছে, ফ্যানাটিক আমি স্টিল নাও, আমি যদি দেশে বেরিয়ে যাই সেটা হচ্ছে গিয়ে মাধুরী দীক্ষিতকে আমি এখনও ভালোবাসি, স্টিল নাও। উনি যদি মনে করে যে একটা গরিব দরিদ্র হতদরিদ্রকে নিয়ে সংসার করব, চলে আসবো ওর সাথে, আমি সবার আগে পৃথিবীর হাত ধরে আকাশ করবো যে আমি আছি, আমি হচ্ছি মাধুরী দীক্ষিত এই ধরনের ফ্যান। আর দেখা ফ্যান বলতে হচ্ছে, যদি দেখি তাহলে বাংলাদেশের মধ্যে দেখা হয়েছে কম বেশি, কলকাতাও দেখছি, কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ছেলে না মেয়ে, অবশ্যই মেয়ে, এটা ঝামেলার বিষয়। মেয়েদেরকে আমি ওভাবে দেখি না, আমি সবাইকে বাংলাদেশের যত মেয়েরা সবাইকে আমি শ্রদ্ধার চোখে দেখি, মা বোন ওই চোখে, আমি আসলে ওভাবে দেখতে পারি না কাউকে। আজকে জামিন হওয়ার আগে সে এখন পাড়ায়, সে এখন বাইরে আছে, দেশের বাইরে, দেশে নাই, বাচ্চা কাচ্চা আছে।
সম্ভবত জন্মের পরপরই ওয়া ওয়া এটাই তোর মনে নাই অত ওরকম ভাবে মনে নাই খুব হয় সিরিয়াসলি হয় ভাই কিন্তু মন খারাপ হলে চুপচাপ আমার একটা নিজস্ব থেরাপি আছে চুপচাপ থাকি আর হচ্ছে গিয়ে গান শোনার চেষ্টা করি আর একটুখানি সময় পেলে হয়তো মাকে ফোন দিই এই একজন ভালো অভিনেতা আর হচ্ছে গানটা তো ব্লাডে যদি কখনো কিছু নাও হইতে পারি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তারপরে যেন একটা গিটার নিয়ে টুংটাং করে নিজের জন্য গান করতে পারি ওটা ছিল কালার আর এটাই ভুল করতেছেন আপনারা বারবার ভাবছেন যে এটা খাইছি না শুটিংয়ে আমরা সবসময় খাই না সব কিছু রং চা ছিল ওর মধ্যে কুক মিশানো হয়েছে কে খাওয়া নিয়ে হচ্ছে তখন আমরা যখন শুটিং করি তখন রমজান ছিল রোজার মধ্যে খাওয়া হয়নি অবশ্য রোজার পরে আমরা